বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। 2018 বিধানসভা নির্বাচনের চেয়েও 2019 লোকসভা নির্বাচনে মানুষের জনপ্লাবন দেখা দিয়েছে। মানুষ চাইছে কেন্দ্রে ফের মোদীজিকে ক্ষমতায় আনতে। শনিবার রাজধানীর বিটারবন ও মোল্লাপাড়া এলাকায় প্রচারে গিয়ে কথা জানালেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। ২০১৮ নির্বাচনে আমাদের যে ধরনের জনজোয়ার ছিল, আজকে ২০১৯ লোকসভা নির্বাচনে এটা জনজোয়ার না, জনপ্লাবন, এটা ফ্লাডের মতো। আর বিশেষ করে যারা মায়েরা বোনেরা, যদি তিনজন লোক থাকে 1:2 মহিলারা, এত উদ্যোগে স্ব-উদ্যোগে ওনারা নেমেছেন মোদীজিকে চৌকিদারকে আবার প্রধানমন্ত্রী করতে লাগে। মানুষের মধ্যে বিপুল সারা এবং মানুষ ভোটাররা, গণদেবতারা এবং আমাদের কার্যকর্তারা সবার সঙ্গে তাদের যে ইন্টারাকশান, সেটা সব জায়গাতে ডোর টু ডোর করছেন আমাদের কার্যকর্তারা। মানুষের সাধারণ ভোটার যারা রয়েছেন তারা মোদীজিকে ভোট দেওয়ার জন্য 11 তারিখের অপেক্ষা করছেন বিপুল সারা মানুষের মধ্যে।